হ্যালো, বাগানি বোনরা, আমার অনেকে দেখতে চেয়েছিলেন কিভাবে আমি আমার কলমগুলি করেছি, গোলাপ বলেন, জবা, যেটাই হোক, লেবু, অনেক কিছু করেছি। আসলে আমি নিজেও জানতাম না এত সহজে কলম করা যায়। এই সিজনে যেই কোনো ডাল লাগালেই হয়ে যায়। তো আমি দেখাচ্ছি, প্রথমে আমি মাটিটা তৈরি করছি। হ্যাঁ, মাটিটা তৈরি করার জন্য এরকম একটা পট, যে কোনো একটা পট, পরে তো আমি রিপোর্টিং করে ফেলি। হ্যাঁ, একটা পট ছিদ্র করে নিয়েছি, এটাতে কতগুলো ইয়ে দিয়ে দিব, শুকি দিব, দিয়ে এই পরিমাণ মাটির সাথে এই পরিমাণ মোটা বালু। হ্যাঁ, তিন ভাগের এক ভাগ বালু এরকম আমি এই পরিমাণ দিব। তো আমি আগে থেকেই রেডি করে রেখেছি, যেহেতু অনেক সময় ব্যাপার, রেডি করে রেখেছি। জাস্ট ওরকম করে মাটিটা রেডি করে আমি ডালটাকে কী করবো, সবগুলি ভেঙে ফেলবো। আগা হলে বেশি ভালো হয়, ফুলও তাড়াতাড়ি আসবে। ওরকম করে পলি থাকলেও সমস্যা নাই। এইভাবে আমি সবগুলি পাতা ভেঙে নিব, ভেঙে নিব, নিয়ে বাস কিছু না, জাস্ট এটাকে এইভাবে দিয়ে একদম ভালো করে চেপে, টাইট করে চেপে, যে কোনো গাছই হোক, আপনি এইভাবে কলম করলে সবগুলি বেঁচে যাবে। আমি আগে, আমার ধারণা ছিল না, তাই আমি সবগুলি সফল হওয়াতেই আমি আপনাদেরকে দেখালাম। এইভাবে ভালো করে চেপে দিয়ে বাস একটু পানি দিব, গোড়াতে একটু পানি দিব, একটু বেশি করে পানি দিব, কারণ আর তো পানি দেওয়া হবে না। পানি দিব, বাস পানি দেওয়ার পরে ভালো একটা পলিথিন, ফ্রেশ একটা পলিথিন, ফ্রেশ একটা পলিথিন আমি এইভাবে দিব। ফ্রেশ একটা পলিথিন দিয়ে এটাকে ব্যান্ড করে দিব। এইভাবে ব্যান্ড করে কলি থাকলেও সমস্যা হবে না, আগা হলে বেশি ভালো হয়, তাড়াতাড়ি ফুল আসবে। আমার গোলাপ, জবা সবগুলিতে ফুল আসছে। আগে আমরা জানতাম না, আমরা মোটা ডালই সংগ্রহ করতাম, এখন কোনো মোটা ডালের কোনো প্রয়োজন নেই। এরকম চিকন পাতলা আগা হলেও চলবে, এরকম ফুলুলা হলেও চলবে, কোনো সমস্যা নাই। গোলাপ বলেন, আলমন্ড বলেন, লেবু, যাই বলেন, সবগুলি এরকম হয়। আমি দেখলাম আমার সবগুলি হয়েছে। তো ওই এইভাবে আপনি 15 দিন এমন জায়গায় রাখবেন যেন রোদ না লাগে, আলো বাতাস লাগবে কিন্তু রোদ না লাগে, ছায়ায় এরকমভাবে রেখে দিবেন 15 দিন। আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার গাছ যেমন আছে অমনই থাকবে, হয়তো একটা পাতা দুটো পাতা লাল হয়ে পড়বে আর সবটা ঠিক এমনই থাকবে। তো দেখলেন, এই এত সহজে আমরা যে কোনো গাছ কলম করতে পারি। তো এই হলো আমার কলম, অনেকেই দেখতে চেয়েছিলেন, তো আমি নিজে সফল হয়েছি, তো তাই আমি সবাইকে দেখালাম যে আমাদের আর নার্সারিতে এত গাছ কিনতে হবে না, আমরা নিজেরাই এইভাবে একটু আগাত জোগাড় করতে পারলেই আমরা নিজেরাই কলম করতে পারবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন। খুদা হাফেজ।